হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, বেলা দেরি হয়ে গেছে ব্লগ স্টার্ট করতে। আর সত্যি কথা বলতে দোকানে ছিলাম এতক্ষণ, তো এই যে জুতা পরে দোকান থেকে কেমন আসলাম। আব্বু ডাক্তার গেছিল তো আমি দোকানে যাইছিলাম, তো কেমন আসলাম ঘরে যাই। ল্যাপের ভিতর শুয়ে থাকবো, পায়ের বড়াতে বেলা কোন ধরে ফোন দেখেছে। ঠান্ডা তো এই কারণে ভিতরেই আছি, বাইরে আর কেউ যায়নি, ভিতরেই শান্তিতে আছি। দিয়া তো খাই ডুট। ডান হাতে ক্যামেরা নিলাম, বাম হাতে আর ডান হাতে সেভেন আপ। দোকানে ভাত দেয়া একদম, ভাত খাওয়া শেষ, এখানে বসে থেকে ভাত খাচ্ছি বাহিরে, খাওয়া দাওয়া শেষ। আজকে আবার প্রথমে সকালে সেই ঠান্ডা, আর এখন আবার রোদ বাড়াচ্ছে ভাই, সেই রোদ। দিয়া কে করে দিয়া টপ সাফ করতেছে গো, বাতাস আছে কম, বাতাস সমস্যা নেই, রোদের পাওয়ার আছে, আজকে ভালোই পাওয়ার আছে। ও শান্তি ভাই। তারপরে আমি এই যে একটা দুইটা তিনটা জামা পরে আছি ভাই, আকাশটা সেই সুন্দর নীল কালার, আমার ফেভারিট। ও তো বিকাল হয়ে গেছে, তো খিদে লাগছে, তো কলা খাই। কলা একটা আর এর দুইটা আছে। কলা খাওয়া শেষ, পানি খাই, পেট ভরে দেবে। ঠান্ডার ভিতর আম্মুরা দুধ খাচ্ছে, আর আমি হালকা দুধ খায় দুধ চা বানাবো এখন। এটা দিয়ে খাইতেছে দিয়ারা, দিয়ে এক আছে গ্লাসে, আমি মেলা মাইনের গ্লাসে সেই গরম। সেই গরম মিল্ক, এখন এটাকে আমি দুধ চা বানাবো। সেই গরম সেই গরম, এইবার হলো ভালো মতো ধরা। তো আমি কিন্তু পড়তেছিলাম অঙ্ক ম্যাথ, তো ম্যাথ পড়তে পড়তে খাইতে শুরু করে দিছি। চিনি নিয়ে শেখ, চামচ নিয়ে আসি, খাই যে চিনি, আর এই যে চায়ের পাতি, এই চামচ, চামিস, ও গ্লেজ দিচ্ছে চামিস। চা বানানো শেষ, চার রং তো সাদা দুধের মতোই লাগতেছে। তো খাই নাকি দিয়া? তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি চায়ের সাথে, দেখি শিমুল ভাই শুকলা দিয়ে শেষ করা হচ্ছে। তো গাইস ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা যাচ্ছে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।